সাহসিকতার পুরস্কার নাপালে শহীদ ভাস্কর কলিতায়। পদক বঞ্চিত হল ভাস্কর কলিতা। বড়মসাত আলফা স্বাধীনর গুলিত 4 মেত নিহত হয়েছিল ভাস্কর কলিতা। সাহসেরে আলফা স্বাধীনর বিরুদ্ধে অভিযান চলাবলৈকে মৃত্যুক সাবটি লৈছিল আরক্ষী বিষয়াজনে। সকলে ভাবিছিল অসম আরক্ষীয়ে পদকৰ বাবে নাম বিবেচনা কৰিব ভাস্কর কলিতার, কিন্তু নকৰিলে। তিনিচুকীয়া আরক্ষীর 3 জনে পালে পদক। আরক্ষী অধীক্ষকৰ সহায়কারী কনিষ্টবলেও পালে পদক, নাপালে ভাস্কর কলিতাইহে, যাক লৈ সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়ার। আরক্ষী সঞ্চালক কুলধর শইকীয়ার দাবি, তদন্তস্থলী থাকার বাবেহে নাম বিবেচিত নহল ভাস্কর কলিতার। শহীদ ভাস্কর কলিতায় পাব মর্যাদা। ভাস্কর কলিতার সম্পর্ক তো আমি যিখিনি লাগে আমার ভিতর রিপোর্ট বা প্রতিবেদন, লগতে একটা কমিটিও করা হল যে বুলেট প্রুফ সম্পর্ক, গতি এই ধরনের কথাবিলাক যেটা জড়িত হয়ে থাকে তেতিয়া আসলে প্রপোজালবিলাক পঠাত সমস্যা আছে কিছুমান, গতি সেইবিলাক আমি ইতিমধ্যে নাইকিয়া করব পারিলে আমি সেই প্রপোজাল আমি আগবাই নিয়াত একো কার্পণ্য নকরো, কারণ তেওঁ অসম পুলিশের হয়ে আত্মবলিদান দিছে, সঁচাকে শহীদ তেখেতৰ কাৰণে আমি যিখিনি ব্যবস্থা ল'বলৈ আমি নিশ্চয়কৈ ল'ম, কিন্তু যিবিলাক প্ৰচিডিউৰেল কথা আছে তাৰ কাৰণেহে কিছু সমস্যা হৈছে। আৰক্ষীৰ শীৰ্ষ মহলে এইবেলি নাম বিবেচনা নকৰিলেও ভাস্কৰ কলিতাক ভাষণৰ মাজত শ্ৰদ্ধাৰে কৰিলে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে। ৰাজ্যখনৰ আইন শৃংখলা পৰিস্থিতি উন্নত হোৱাৰ দিশত ৰাজ্যৰ আৰক্ষী আগবঢ়োৱা অৱদানৰ কথাও আমি উল্লেখ কৰিব লাগিব। এইখিনিতে আমি সন্ত্ৰাসবাদীৰ বিৰুদ্ধে সাহসেৰে যুঁজ দি আত্মবলিদান দিয়া আৰক্ষী বিষয়া ভাস্কৰ কলিতাৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধা নিবেদন কৰিছো। আৰক্ষী সঞ্চালক প্ৰধান কুলধৰ শইকীয়াই ভাস্কৰ কলিতাই পৰৱৰ্তী সময়ত সাহসিকতাৰ বিশেষ পদক পাব বুলি দাবী কৰাৰ পিছতো আলফা স্বাধীনৰ গুলীত নিহত হোৱা ভাস্কৰ কলিতাক পদক বঞ্চিত কৰা বিষয়টোৱে সৃষ্টি কৰিছে বিৰূপ প্ৰতিক্ৰিয়াৰ। কেমেৰা পাৰ্চন সুনীত শইকীয়াৰ সৈতে ৰাজু বৰুৱাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।